আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পোষণ অভিযানে বা জন আন্দোলনে আমরা যে পোর্টালে কাজ করছি প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি এবং থিম আছে সেই থিমগুলো কিন্তু আমরা প্রতিদিনেরটা প্রতিদিন আপলোড করে ফেলছি। তো আজকে দেখুন 26 তারিখ অর্থাৎ 26/9/2023 কী থিম আছে সেটা আমরা দেখে নেব। ওভারঅল নিউট্রিশন জেনারেল সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনারা পোর্টালে গেলেই কিন্তু এই থিমটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন লেভেলটাও কিন্তু আমাদের ওখানে সিলেক্ট করতে হয়, দুটো লেভেল থাকে দেখবেন, ব্লক এবং এডাব্লিউসি। তো আপনারা লেভেলটা কিন্তু এডাব্লিউসি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এডাব্লিউসি লেভেল আছে, কিন্তু আপনাদেরকে সেই পোর্টালে গিয়ে এডাব্লিউসি সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন আমরা কিন্তু অ্যাক্টিভিটিতে চলে আসব। অ্যাক্টিভিটিতে কী লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের, শেয়ারিং অফ বেস্ট প্র্যাকটিসেস অন হেলদি ডায়েটারি প্র্যাকটিসেস রিজনাল অ্যান্ড সিজনাল। তো এখানে কিন্তু আপনাদের যে খাবারের সুঅভ্যাস গড়ে তোলা সেইগুলো নিয়ে কিন্তু আপনাদের দিদিদেরকে কিন্তু যে গর্ভবতী এবং প্রসূতি মা আছে তাদের নিয়ে কিন্তু আপনাদেরকে সেই আলোচনা করতে হবে সেন্টারে, মেনলি খাবারে সুঅভ্যাস গড়ে তোলা। তো এই সব নিয়েই আপনারা মায়েদের সঙ্গে বিভিন্ন খাবার জাতীয় পুষ্টিকর সেই সব নিয়ে কিন্তু আপনারা সেন্টারে 26 তারিখে আলোচনা করবেন এবং সেখানে কিন্তু মায়েরা থাকবে। এখানে আমরা দেখে নেব মেটেরিয়ালস কী আছে, এখানে কিন্তু ফাঁকা কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটেরিয়ালস কিছু নেই। তারপরে দেখুন পার্টিসিপেন্ট কারা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন মাদার্স অ্যাটেন্ডিং অঙ্গনওয়াড়ি সেন্টার। তো মায়েরা, আমি তো আগেই বললাম আপনাদেরকে, মায়েরা কিন্তু এখানে থাকবে এবং মায়েদেরকে খাবারের অভ্যাস সুঅভ্যাস গড়ে তোলার জন্য কিন্তু যাবতীয় যে খাদ্যাভ্যাস ভালো সেইগুলো কিন্তু মায়েদের বলতে হবে। তো আমরা দেখে নেব এগুলো যে পোর্টালে তুলব কিভাবে তুলব এবং থিম কী সিলেক্ট করব, অ্যাক্টিভিটি কী সিলেক্ট করব সেটা কিন্তু আমরা একবার দেখে নেব। তো চলুন আমরা যে জন আন্দোলন পোর্টাল আছে সেখানে আমরা চলে যাব। আমরা জন আন্দোলন পোর্টালে চলে এসেছি, আমরা এখানে সিলেক্ট করে নেব জেনারেল সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস। তো এখানে দেখুন এখানে যে ব্লক আছে সেটা কিন্তু আমরা এডাব্লিউসি করে নেব, এখানে আমরা সেন্টার চুজ করে নেব, তারপরে কিন্তু অ্যাক্টিভিটি। তো এখানে দেখুন ওখানে আমাদের যে নোটিশ ছিল সেই নোটিশে কিন্তু আমাদের লেখা ছিল জেনারেল সেন্সিটাইজেশন। জেনারেল সেন্সিটাইজেশন কিন্তু আপনারা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু থিমটা এখানে আপনারা পাবেন না। তো আপনাদেরকে থিমটা সিলেক্ট করতে হবে, এখানে দেখুন থিমটা আপনাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে এখানে থিমটা চেঞ্জ করে নেবেন, আপনারা থিমটা চেঞ্জ করবেন, এটা কিন্তু আপনাদেরকে ইম্প্রুভিং নিউট্রিশন থ্রু মিশন লাইফ কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপরে দেখুন যে আমাদের অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনাদেরকে আবারও বলি যে নোটিশে আপনাদের কিন্তু ওখানে দেখেছেন জেনারেল সেন্সিটাইজেশন ছিল, তো আপনারা কিন্তু 26 তারিখের থিমটা এখানে কিন্তু চেঞ্জ করে নেবেন, নইলে কিন্তু অ্যাক্টিভিটিটা আপনারা ওই যে নোটিশের হিসেব কিন্তু মিলবে না। তো আপনাদেরকে ইম্প্রুভিং নিউট্রিশন থ্রু মিশন লাইফ এটাই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন অ্যাক্টিভিটি আমরা দেখে নেব, অ্যাক্টিভিটি যেটা ছিল আমরা এটা একবার দেখে নেব। এখানে দেখুন অ্যাক্টিভিটিটা কিন্তু এখানে আমরা খুঁজে পেয়ে গিয়েছি, অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলদি ডায়েটারি প্র্যাকটিসেস রিজনাল অ্যান্ড সিজনাল। তো এখানে দেখুন আমরা কিন্তু ক্লিক করে দেবো, তারপরে আপনারা কিন্তু ডেট 26 তারিখ দেবেন, ফ্রম ডেট টু ডেটও কিন্তু 26 তারিখ দেবেন। এখানে যে পার্টিসিপেন্টসের সংখ্যা আছে সেটা কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এখানে দেখুন অনেক দিদিরাই হয়তো বুঝতে পারছেন না, এই যে মেলের সংখ্যা এখানে দেবেন এবং এই দিকে কিন্তু আপনারাকে স্ক্রল করতে হবে, দেখতে পাচ্ছেন ফিমেলের সংখ্যা। ঠিক বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু স্ক্রল করবেন, আপনাদের ফোনের ডান দিক থেকে বাম দিকে টেনে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনাদের যে ঘর আছে সেই ঘরগুলো সংখ্যাগুলো দিতে পারবেন। কারণ এই ঘরের সংখ্যা যদি না দেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের সাবমিট নেবে না। তো দেখুন তারপরে কিন্তু আপনাদের ফটো আছে, সেদিনকার অ্যাক্টিভিটির ফটো আপনারা সাবমিট করবেন, তারপরে ডেসক্রিপশন বক্সে আপনারা লিখতেও পারেন না লিখতেও পারেন, কোনো সমস্যা নেই, সব শেষে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যে 7 দিনের অ্যাক্টিভিটি কিন্তু আপনারা দেখাতে পারবেন, পিছনকার 7 দিনের যে অ্যাক্টিভিটি, গত 7 দিনের অ্যাক্টিভিটি আপনারা কিন্তু এখানে দেখাতে পারবেন।
তো যারা যেসব দিদিরা কিন্তু এখনও করেননি, একটাও আপনারা অ্যাক্টিভিটির কাজ এখানে পোর্টালে এখনও তোলেননি, তারা কিন্তু আপনারা শুরু করে দেন। কারণ প্রত্যেকটা সেন্টার পিছু 10টা করে অ্যাক্টিভিটি কিন্তু দেখাতেই হবে, একটি করে 10টা করে থিম কিন্তু করতেই হবে। তো আপনারা দেরি না করে আপনারা যদি শুরু করেন, কারণ এই সপ্তাহটা প্রত্যেকটাই কিন্তু AWC লেভেলের হবে, তো আপনারা দেরি না করে আজ থেকে শুরু করে দেন। কারণ পিছনের 7 দিনের করতে পারবেন এবং সে এখনও 5 দিন বাকি আছে। তো আপনারা যারা বাকি আছে দিদিরাকে বলছি আপনারা করে ফেলুন। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।